কি হলো, কোথায় যাচ্ছো? রুমে। শখ পূরণ করবে না? না, লাগবে না। কি হয়েছে ডাক্তার সাহেব? মোয়ের এত অস্থির হওয়ার কি আছে? কিছু হয়নি, তুমি বরং মিষ্টি নিয়ে আসো। এটা কেমন কথা বললেন? হ্যাঁ, আমার বউ অসুস্থ আর আপনি আমাকে মিষ্টি আনতে বলছেন? আরে পাগল ছেলে, এই সামান্য কথাটা বুঝতে পারলে না? তুমি বাবা হতে চলেছো, তাই মিষ্টি নিয়ে আসতে বললাম। কি? ইনজেকশন দিয়েছি, কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসবে। আর কালকে ওকে নিয়ে একবার আমার কাছে আসবে, কিছু চেক আপ করতে হবে। জি। ডাক্তার যাবার পরে মা, আব্বু কোথায়? তোর আব্বু বাজারে গেছে মিষ্টি আনতে। কখন গেল? যখন শুনেছে বাড়িতে নতুন অতিথি আসছে তখনই মিষ্টি আনতে চলে গেছে। ও, তুই মোয়ের পাশে বসে থাক, আমি বরং নিচে যাই। ঠিক আছে। মা চলে যাওয়ার পর আমি মোয়ের পাশে গিয়ে বসলাম। আজকে কেন জানি মোকে দেখতে আগের চেয়ে একটু বেশি মায়াবী লাগছে। কি সুন্দর ঘুমিয়ে আছে। আমি বাবা হব ভাবতে জানি কেমন কেমন লাগছে। মোয়ের হাত দুটো আমার হাতের মুঠোয় নিয়ে চুমু খেলাম। পাগলিটা তাহলে মা হবে, ভাবা যায়। এক ঘন্টা হয়ে গেল, মৌ চোখ খুলছে না দেখে আমার কিছুটা চিন্তা হতে লাগলো। কিন্তু মৌ আমাকে ভুল প্রমাণিত করে আস্তে আস্তে চোখ দুটো খুলল। মৌয়ের জ্ঞান ফিরেছে দেখে আমি সাথে সাথেই মৌকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এই পাগল, তুমি এভাবে কান্না করছো কেন? এই দেখো, আমি একদম ঠিক আছি। এটা দুঃখের কান্না নয় পাগলি, এটা সুখের কান্না। মানে? তুমি কি কারণে অজ্ঞান হয়েছিলে জানো? না, হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে উঠল আর আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পাগলি, তুমি মা হতে চলেছ। কি সত্যি? এই যে আমি মিষ্টি নিয়ে এসে গেছি। হঠাৎ করেই আব্বু রুমে ঢোকায় আমরা দুজনে ভেবাচাকা খেয়ে গেলাম, কারণ আমরা একে অপরকে জড়িয়ে ধরেছিলাম। ওহ সরি, ভুল সময় এসে গেলাম মনে হয়। আরে না আব্বু। তাহলে ঠিক আছে, এই নে মিষ্টি খা। দাও। বৌমা হা করো। আব্বু মোয়ের মুখের সামনে মিষ্টি ধরে আছে, কিন্তু মৌ লজ্জায় মাথা নিচু করে আছে। কি হলো মৌ? আজকে সত্যি আমি অনেক খুশি। যাই, এই মিষ্টিগুলো অফিসের কলিগুলোকে দিয়ে আসি। এই বলে আব্বু রুম থেকে চলে গেল। তুমি লজ্জাও পেতে পারো, আমার তো জানা ছিল না। যাও তো, ফাজলামো বন্ধ করো। ঠিক আছে, ফাজলামো বাদ দিলাম। এই নাও ফোন, আর রাকিব ভাইকে ফোন দিয়ে খুশির খবরটা দাও। দাও। মো আমার কাছ থেকে ফোনটা নিয়ে রাকিব ভাইকে ফোন দিল। হ্যালো ভাইয়া। ওপাশ থেকে কি এখন বলছে তা আমি শুনতে পাচ্ছি না। একটা খুশির খবর আছে ভাইয়া, তুমি মামা হতে চলেছো। কথা বলা শেষে ভাইয়া অনেক খুশি হয়েছে। তাই? জানো, ভাইয়ের অনেক দিনের ইচ্ছে আমার ছেলে মেয়ের সাথে খেলা করবে। তাহলে তো তোমার ভাইয়ার ইচ্ছেটা এবার পূরণ হবে। আচ্ছা মৌ, আমি একটু অফিসে যাই। কেন? না মানে একটু কলিগদের মিষ্টি খাওয়াতাম। ঠিক আছে যাও, তবে তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু আমি কি আমার বউটার কথা ফেলতে পারি? তাড়াতাড়ি চলে আসব। বাইকটা নিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে অফিসে চলে আসলাম। অফিসের সকলকে সুসংবাদটি দিয়ে স্যারের সাথে দেখা করে দুই ঘন্টার মধ্যেই আবার বাসায় ব্যাক করলাম। বাসায় আসার পর মা আমাকে বলল, রাকিব এসেছে। কোথায় এখন তিনি? রুমে আছে। ও আচ্ছা। রুমে এসে দেখি মৌ, রিয়া আর রাকিব ভাইয়া বসে বসে গল্প করছে। কিন্তু রুমের চারপাশে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম,
কারণ রুমটা ছোট বাচ্চাদের খেলনা দিয়ে ভর্তি করা। দেখেছো ভাই আর কাণ্ড কারখানা? হুম, তা তো দেখতেই পারছি। শাহরিয়ার, এখানে এসে বসো। রাকিব ভাই আর কথা মতো তার পাশে গিয়ে বসলাম। আজকে সত্যি আমি অনেক খুশি, খুব শীঘ্রই আমার একটা ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। জি ভাইয়া, দোয়া করবেন। তোমাদের জন্য আমার দোয়া সব সময় আছে। এই সময় আমার বোনটার সাথে একটু বেশি সময় অতিবাহিত করবে কিন্তু। জি ভাইয়া। বলছিলাম কি, শাহরিয়ার বাচ্চা হওয়ার আগ পর্যন্ত মেয়েদেরকে তাদের বাপের বাড়ি থাকতে হয়, তাই ভাবছি মৌকে আমাদের বাসায় নিয়ে যাব। না, বরং আপনারাই এখানে চলে আসেন, বাচ্চা না হওয়া পর্যন্ত এখানেই থাকবেন। বাহ বাহ, বউয়ের প্রতি এত ভালোবাসা। হুম, 6 বছর পর। কি ব্যাপার মামনি, তুমি কান্না করছো কেন? সিয়াম আমাকে মেরেছে। সিয়াম তোমাকে মেরেছে? দাঁড়াও, আমি সিয়ামকে এখনই বকে দিচ্ছি। সিয়াম, সিয়াম, এই সিয়াম, কি হয়েছে, এভাবে চিল্লাচিল্লি করছো কেন? তোমার ছেলে কোথায়? কেন, বাগানে খেলা করছে? খেলা করছে নাকি মারামারি করছে? হ্যাঁ, কেন, কি হয়েছে? তিশাকে নাকি সিয়াম মেরেছে? সিয়াম তোমাকে মেরেছে মামুনি? হুম আন্টি। কান্না থামাও, আমি এক্ষুনি সিয়ামকে বকে দেব, কেমন? হুম, এখন যাও খেলা করো। আপনারা এতক্ষণ থেকে নিশ্চয় ভাবছেন তিশা আর সিয়ামকে। এত ভাবার কিছু নেই, সিয়াম হচ্ছে আমার ছেলে। আমার ছেলে বললে ভুল হবে, ওইটা মোয়ের ছেলে। মায়ের সব স্বভাব ওর মধ্যে বিদ্যমান। আর তিশা হচ্ছে রাকিব ভাইয়া আর রিয়ার মেয়ে, সিয়ামের থেকে 1 বছরের ছোট। রাকিব ভাইয়া কোথায়? একটু বাহিরে গেছে, চলে আসবে হয়তোবা। ওই তো চলে এসেছে। শাহরিয়ার, কখন আসলে অফিস থেকে? এই তো ভাইয়া, এখনই আসলাম। ও আচ্ছা, তা মৌ তিশার সিয়াম কোথায়? আছে ভাইয়া, দাঁড়াও আমি নিয়ে আসতেছি। তাহলে আমার বাসায় যাও না কেন? ভাইয়া সময় হয়ে ওঠে না, অফিসে প্রচুর কাজে চাপ। তারপরও সময় করে আসতে পারো না? মামা, আমাকে সাথে নিয়ে যাবে না? কথা বলতে বলতেই মৌ তিশা আর সিয়ামকে নিয়ে আসলো। হুম, নিয়ে যাব, তোমাকে নিতেই তো এসেছে। আব্বু, ওকে নিয়ে যাব না, ও খালি আমাকে মারে। না মামনি, এমনটা বলতে নেই। আর সিয়াম, তিশা তোমার কি হয়? হ্যাঁ বউ। তাহলে বউকে মারো কেন? বউয়ের গায়ে হাত তুলতে নেই, বুঝলে? ঠিক আছে, আর মারবো না। এই তো গুড বয়। আচ্ছা আজকে তাহলে আমি আসি। ঠিক আছে ভাইয়া। তিশা আর সিয়ামকে নিয়ে রাকিব ভাইয়া চলে গেল। রাতে ছাদে বসে বসে আকাশের দিকে তাকিয়ে আছি, হঠাৎ করে মো এসে আমাকে জড়িয়ে ধরল। কি ব্যাপার, এত আলগা পীড়িত কেন? এটা তোমার কাছে আলগা পীড়িত মনে হচ্ছে? যাও, তোমার সাথে কথা নেই। আমার বউটা দেখি অল্পতেই অভিমান করে বসে। আলগা পীড়িত দেখাবা না, ছেড়ে দাও আমাকে। আমার কথা আমাকে ফিরিয়ে দিলে? তুমি যা ভাববে। আচ্ছা যাই হোক, বলছিলাম কি, আমাদের তো একটু পরিবার পরিকল্পনার দিকেও নজর দেওয়া উচিত। মানে? বলছিলাম কি, সিয়ামের জন্য একটা বোন আনার ব্যবস্থা করা যায় না? শখ কত? হুম, অনেক শখ। হবে না। ঠিক আছে, কি আর করা, মন খারাপ করে বসা থেকে উঠে চলে যেতে ধরলাম, কিন্তু যেতে পারলাম না, কারণ মো আমার হাতটা টেনে ধরল। কি হলো, কোথায় যাচ্ছ? রুমে। শখ পূরণ করবে না? না, লাগবে না। বাবুটা দেখি রাগ করেছে। আমি কারো বাবু? আর কিছু বলতে পারলাম না, তার আগেই মো আমার ঠোঁট জোড়া বন্ধ করে দিল। এ ভাই, আপনারা এখনো আছেন যে, দেখছেন না আমি শখ পূরণ করছি? আপনারা এখন আসতে পারেন। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, নিজে ভালো থাকবেন আর অন্যকেও ভালো রাখবেন। দেখা হবে আবার নতুন কোনো গল্পের সাথে। সেই পর্যন্ত
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম আরও সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে আমাদের তানভির ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।